কাজ করবেন এটা কেন যেন এটা করতে কেন যেন দ্বিধা বোধ করেছে এবং এই জন্যই আমি নজরুলের গান আর গাইনি যে এক পরিবারে একজনই যথেষ্ট এবং সেই একজন যদি ফিরোজা বেগম হন তাহলে আর তার ভাইয়ের প্রয়োজন হয় না আমার একটি 45 আরপিএম রেকর্ড আছে ওনার সাথে দুটো গান সেগুলি কোথায় গেছে এখন জানি না এটা পাকিস্তান আমলের কথা কিন্তু তাকে আমি কলকাতায় নিয়মিত দেখা করতে যেতাম 1954 সাল থেকে তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলকাতায় আমি তাকে যে পরিশ্রম যে কষ্ট এবং দারিদ্র্যের সাথে যে সংগ্রাম করতে দেখেছি তার মুখে প্রকাশ করতে পারা যায় না এটা এক ভাই ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না কেননা তিনি একটি অত্যন্ত অবস্থাপন্ন ঘরের মেয়ে এবং পরিবারের চোখের মণি তো তিনি যেভাবে মানুষ হয়েছেন তাকে দুধ দিয়ে গোসল করতে দেখেছি আমি তো তাকে 100 দুধ কিনতে পারেন না কলকাতায় বাচ্চাদের জন্য সেই মর্মান্তিক অবস্থা সেটাও আমি দেখেছি সেই কলকাতা রেডিও স্টেশনে কলকাতায় নিয়ম ছিল যে কারো যদি একবার গ্রামোফোন রেকর্ড হয় তাহলে তাকে আর অডিশন দিতে হয় না এটাই কলকাতায় আমার জানা কিন্তু 40টারও বেশি রেকর্ড এইচএমভি এবং কলম্বিয়া থেকে করবার পরেও তাকে 1956 সালে কলকাতা অল ইন্ডিয়া রেডিওতে সাধারণ শিল্পীদের সাথে অডিশন দিতে হয়েছিল এবং তারপর তো তাকে তদবির করতে হতো যে যাতে প্রোগ্রাম একটু বেশি পান যাতে সংসারটা চলে কমলবাবু তখন থেকে অসুস্থ তিনটি সন্তানকে নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন এবং এর মধ্যেও কাজী নজরুল ইসলামের সঙ্গীতে প্রথম বঙ্গ সংস্কৃতি সম্মেলন 1954 সাল সেই প্রথম বঙ্গীয় সংস্কৃত সম্মেলনে কলকাতা ময়দানে আমরা 500,000-এর উপরে লোক রাখতে পারে আমি উপস্থিত ছিলাম সেখানে তিনি তাকে বলা হলো যে এখন নজরুল গীতি গাইবেন ফিরোজা বেগম আমি এই প্রথম তাকে দেখলাম তাকে রাগও তো দেখিনি খুব ঠান্ডা মেজাজের মানুষ তিনি ছিলেন সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গীয় সংস্কৃতি সম্মেলন তিনি বলেন যে না এটা নজরুল সঙ্গীত হিসাবে অ্যানাউন্স করতে হবে এবং এটা গাইবেন বললে আমি গাইব না পরিবেশনা করতে তো অ্যানাউন্সমেন্ট করা হলো যে নজরুল সঙ্গীত পরিবেশনা করবেন ফিরোজা বেগম আমি দেখেছি একটু আগে আমার আগে এক বক্তা বলে গেছেন তার সাহসের কথা এই সাহসের আরো বহু দৃষ্টান্ত আমার কাছে আছে কিন্তু এগুলি আজকে নতুন করে স্মরণ করবার মতো মনের অবস্থান নাই তার গান শেখার জীবনে যারা তাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তার মধ্যে একজন পড়ে আছে বসে আছে আমার বড় বোন মরিয়ম বেগম তার পূর্ণ সঙ্গীত শিল্পী হিসাবে পূর্ণতা পাওয়ার পথে বছরের পর বছর তাকে ওনার কাছেই রেখেছেন কলকাতায় তার জন্য গানের একটা আলাদা ঘর করে দিয়েছেন গানের মাস্টার রেখে দিয়েছেন তো সেই জন্য আজকে ওনাকে দেখে আমার সেই কথা মনে পড়ল যখন আইয়ুব খান তাকে লিভ পাকিস্তান সিল দিলেন তখন এই আমার মেজ বোন শামসুন্নাহার বেগম তাঁর বাসায় গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে পালিয়েছিলেন আমরা এইভাবেই শিল্পীদের সম্মান করে থাকি এইভাবে সম্মান করেছি এবং আগামীতেও আশা করি এইভাবে সম্মান করব যে তার মরে যাওয়ার পরে তার বহু স্মৃতি নিয়ে আমরা চারণ করব সেই স্মৃতি এবং প্রচুর উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখাবো তার জীবনের প্রতি শ্রদ্ধা দেখাবো সম্মান দেখাবো
কিন্তু এগুলি সবই দেখাবো যখন সে চলে গেছে। এর আগে কলকাতা দেখাতে পেরেছে কিন্তু আমরা দেখাতে পারিনি, এবং তাকে গ্রেফতার করার নির্দেশ যখন দেয়া হলো স্বরাষ্ট্র বিভাগ থেকে ইস্ট পাকিস্তান গভর্নমেন্টে, তখন আমার বৃদ্ধ পিতা পাগলের মতো এদিকে ওদিক ছোটাছুটি করেছেন, মন্ত্রীদের সাথে দেখা করেছেন, যিনি কখনো কারোর সাথে দেখা করেন না, চিফ সেক্রেটারির সাথে দেখা করেছেন, অপদস্থ হয়েছেন। ৬৭ সালে আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজশাহী, তো ডেপুটি কমিশনার গেছিলেন ট্রেনিংয়ে তিন মাসের, তো আমি অ্যাক্টিং ডেপুটি কমিশনার ছিলাম, তো আমার কাছে নিয়ে এলাম ওনাকে, কমলবাবুকে এবং তিন বাচ্চাকে, দেখলাম কিছুতেই রাখা যাবে না। তখন আমি এরকম আরও দু একবার কাজ করেছি অন্যের জন্য, তারা কেউই মনে রাখেননি, আজও মনে রাখাবার জন্য কথাটি বলছি না। এটা কেবলমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারেন আর হোম সেক্রেটারি, এছাড়া কারো আইনত কোনো অধিকার নাই, সিটিজেনশিপ সার্টিফিকেটের সই করা। এবং এটা নিয়ম আছে, ১২০ দিনের আগে ফুল ইন্টেলিজেন্স রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি না হওয়া পর্যন্ত কোনো সিটিজেনশিপ সার্টিফিকেট কোনো অ্যাপ্লিক্যান্টকে দেওয়া যাবে না। আমি দেখলাম যে নতুন আমার যে ডেপুটি কমিশনার তিনিও অবাঙালি ছিলেন, আমি দেখলাম উনি এসে জয়েন করলে এই কাজটি আমি করতে পারবো না। আমি অফিসারদের বললাম নিয়ে আসতে, আমি সই করে দিলাম সকলে, ওনার পরিবারের সকল সদস্যের পূর্ণ পাকিস্তান নাগরিকত্ব, তো এটা সই করেছিলাম কোনো হাততালির জন্য না, এটা সই করেছিলাম আমার চাকরিকে বাজে রেখে। এবং তাই হলো, ৮ বছর ধরে ইনভেস্টিগেশন চললো, আমার প্রমোশন ডিলেড হলো, এবং দুবার ইনভেস্টিগেশন হলো যে আমিও ভারতীয় দালাল কিনা এবং আমিও ইন্ডিয়ান স্পাই কিনা, ফিরোজা বেগমের মতো কি কমলদার গুপ্তের মতো। তো আমার ভাগ্য খুব ভালো হয়, আল্লাহ যেখানে অন্যায় পাঠান সেখানে আবার ন্যায়কেও পাঠান। তো দ্বিতীয়বার যখন আমি অ্যাপিল করলাম আমার বিরুদ্ধে অ্যাকশনের প্রতিকার হিসেবে,